মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এবারে মঞ্চায়িত হতে চলেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাপ মোচন নৃত্যনাট্য। কেমন করে কমলিকার ছবি এসে পড়ল গান্ধারে রাজ অন্তঃপুরে, মনে হলো যা হারিয়েছিল এই জন্মের আড়ালে তাই যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে। রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে, লিখলেন কখন দিলে পরায়ে স্বপনে ব্যথার মালা বরণ মালা, প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে বিদায় বাঁশরি বাজে অশ্রু গালা। চিঠি পৌঁছলো রাজকন্যার হাতে, অজানার আহ্বানে তার মন হলো উতলা। সখীদের নিয়ে বারবার করে পড়লে সেই চিঠি, বলছিলাম মেয়েটা কে রে? বেশ ভালোই তো নাচছে বাবু। হ্যাঁ, পাড়ায় আগে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। মুখটাই তো দেখা যাচ্ছে না, চিনবো কি করে? আমার মনে হয় পাশের কোনো পাড়া থেকে হয়তো নিয়ে এসেছে ভাড়া করে। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে, বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে আমার কন্যার দুর্লভ ভাগ্য। রাজবধু এলো পতিক গৃহে, দীপ চলে না, ঘর থাকে অন্ধকার, সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক। আমার না কিরকম একটা সন্দেহ হচ্ছে জানো। কি সন্দেহ হচ্ছে? না মানে প্রতীক্ষা আমাকে বলছিল কথা বলছিস সে তো এত কি কথা এত কথা কিসে তোরা? হ্যাঁ কি বলছিস, ভালো লাগছে না? হম, হ্যাঁ বক বক করে যাচ্ছে, শান্ত বস বস চুপ করে দেখ। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।